বর্তমান বিশ্বের সবচেয়ে আতঙ্কজনক যে শব্দটি সেটি হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র এবং সহজ উপায় হল বাসাতে অবস্থান করা, বাসার বাইরে না যাওয়া। অতি প্রয়োজনে বাসার বাইরে গেলেও বাসার বাইরে থেকে ভিতরে এসে হ্যান্ডওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে খুব ভালোভাবে হাত ধৌত করা। যেহেতু বাজারে হ্যান্ডওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজারের খুব অভাব, অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি বাসায় অল্প খরচে খুব সহজে কীভাবে হ্যান্ডওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে পারি, এই বিষয়টা আজকে আমি আপনাদের দেখাবো। এখন আমরা দেখব কীভাবে বাসায় খুব সহজে আমরা হ্যান্ডওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে পারি। খুব সহজে আমাদের বাসায় যে সাধারণ উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো দিয়ে আমরা হ্যান্ডওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করব। প্রথমে আমরা কী করব, 1 লিটার পরিমাণ পানি নেব বা 1.5 লিটার পানি নিতে পারেন। সো 1 লিটার পানি নিয়ে এর ভিতরে আমি 3 চামচ সার্ফ এক্সেল দেবো। আপনারা হুইল পাউডার দিতে পারেন, এটা হচ্ছে আমার সার্ফ এক্সেল যেটা আমরা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি। এই সার্ফ এক্সেল এটা আমরা 3 চামচ এর ভিতরে দেবো। সো 1 চামচ 2 চামচ 3 চামচ দিলাম। দেওয়ার পরে আমরা এটা ভালো মতো নাড়ানি দিয়ে নাড়ব, সেই জন্য এইভাবে আমরা ভালো মতো নাড়ব। ভালোভাবে এভাবে নাড়ব যেন মিক্সারটা ভালোভাবে হয়। আচ্ছা, মিক্সারটা হয়ে গেলে আমরা যেটা করব সেটা হলো আমরা এর ভিতরে একটু, আচ্ছা এক্ষেত্রে আরেকটা কথা বলে নিই, যদি আপনার কাছে যদি সার্ফ এক্সেল না থাকে তাহলে আমরা সাবান দিয়েও এটা করতে পারি। আমার কাছে এখানে ডেটল সাবান আছে, সো এই সাবানটাও পানিতে এরকম দিয়ে পানিতে যদি আমরা মিক্সার করি তাও হয়। সো আমরা সার্ফ এক্সেল দেওয়ার পরেও ইচ্ছা করলে একটু সাবান দিয়ে নিতে পারি একটু স্মেলের জন্য। সো আমরা এরকম দিয়ে নিতে পারি একটু, বা আপনার বাসায় যদি ভীম থাকে ইচ্ছা করলে আপনি ভীমও দিয়ে নিতে পারেন একটু। যা হোক, এরপরে আমি যে কাজটা করব সেটা হলো একটু কালার মিক্সার করার জন্য, একটু কালার করার জন্য আমরা একটু নীল দেব। যেহেতু আমরা দেখতে পারতেছি এখানে এই কালারটা হচ্ছে হোয়াইট কালার, সো আমরা এখানে একটু নীল দেব একটু কালারটা করার জন্য। সো অনেক বেশি কালার হয়ে গেছে, সো আপনারা 1 ফোঁটা বা 2 ফোঁটা দেবেন, দিয়ে এইভাবে একটু নেড়ে নেবেন। যদিও কালারটা একটু পরে একটু কমে যাবে কারণ রিয়াকশন হবে, সো তখন কালারটা অনেক কমে যাবে। যাই হোক, এখন অনেক সুন্দর একটা কালার হলো এটা, কিন্তু আপনি হাতে লাগালে হাতে কিন্তু এই কালারটা আসবে না। হ্যাঁ, সো একটু কালার করলাম, আমরা এখন ভালো করে এটা সেকে নেব। এটার ভিতরে এইভাবে সেকে নেব, এরকম কালার হয়ে গেছে। হ্যাঁ, সো এটা আমরা হ্যান্ডওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার হিসাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এখন এটা আমরা একটা এরকম যদি আপনাদের স্প্রে মেশিন থেকে থাকে সো এটার ভিতরে আপনারা নিতে পারেন। হ্যাঁ, সো এটা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে আমরা হ্যান্ডওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে পারি। এছাড়াও আমার বাসায় কয়েকটা উপাদান আছে যেগুলো আমি অন্য কাজে ব্যবহার করতাম, সেটা হচ্ছে এটা হচ্ছে গ্লাস ক্লিনার। গ্লাস ক্লিনারের ভিতরে স্প্রিট থাকে এবং আরও কিছু এলিমেন্টস থাকে, ইনগ্রেডিয়েন্ট থাকে। সো আমি একটু এটা মিক্সার করে নেব, একটু পরিমাণ এটা মিক্সার করে নেব। আপনাদের যদি গ্লাস ক্লিনার থাকে বাসায় তাহলে আপনারা এটা মিক্সার করে নিতে পারেন। এরপরে আমার বাসায় ফ্লোর পরিষ্কার করার জন্য, রোগ জীবাণু ও দাগ থেকে সুরক্ষা দেওয়া এরকম ফ্লোর পরিষ্কার করার জন্য আমার কাছে একটা ইনগ্রেডিয়েন্ট আছে বা একটা সলিউশন আছে। সো আমি এটা অল্প পরিমাণে একটু একটু দিয়ে নেব। যদি আপনাদের এগুলো থাকে ফ্লোর পরিষ্কার করার জন্য দিতে পারেন। এছাড়াও আপনি ইচ্ছা করলে একটু গ্লিসারিন দিতে পারেন যদি বাসায় থেকে থাকে, না থাকলে কোনো সমস্যা নেই। সো আপনারা একটু গ্লিসারিন দিয়ে নিতে পারেন যদি ইচ্ছে হয়। সো এভাবে একটু গ্লিসারিন দিয়ে নেবেন। এরপরে এটা কিন্তু আমার স্পিরিট,
অরিজিনাল স্পিট আমি এটা একটা কাজে ব্যবহার করতাম। যাই হোক, এটা যেহেতু সবার বাসায় থাকবে না এই কারণে আমি এটা দিচ্ছি না। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটু বডি স্প্রে দেবো একটু স্মেল নেওয়ার জন্য। যদিও এটা অনেক স্মেল হয়ে গেছে, কারণ হলো আমরা যখন এই নীল ব্যবহার করেছি তখন মূলত এটা একটা স্মেল চলে এসছে। এরপরে অতিরিক্ত স্মেলের জন্য আমরা একটা বডি স্প্রে একটু দিতে পারি। সো একটু বডি স্প্রে দিয়ে নেব। দিলে আমাদের সলিউশনটা তৈরি হয়ে গেছে। এটা আমরা হ্যান্ড ওয়াশ হিসাবে এটা ব্যবহার করতে পারি এবং এটার অনেক সুন্দর একটা স্মেল হয়েছে এখন। এবার এটা আমরা হলো এটার ভিতরে ভরে ফেলবো। এটার ভিতরে এবার সরিয়েছে বললাম, দেখেন সুন্দর একটা কালার হয়েছে। এই কালারটা কিন্তু হাতে লাগবে না, হ্যাঁ, এবং একটু পরে এই কালারটা একটু কমে যাবে, একটু হোয়াইট হবে। হ্যাঁ, এই যে আমাদের হয়ে গেল এটা। এটা আমরা যে কোনো জায়গায় রেখে আমরা হলো এটা হ্যান্ডওয়াশে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এবং এটা হাতে নিয়ে আমরা খুব ভালোভাবে হাত পরিষ্কার করতে পারি। সো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন এই করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য। এটা খুব সহজ একটা পদ্ধতি। আমরা জাস্ট সার্ফ এক্সেল এবং একটু নীল, বা শুধু সার্ফ এক্সেল দিয়েই এটা আমরা তৈরি করতে পারি, বা হুইল পাউডার দিয়ে তৈরি করতে পারি, বা একটু নীল দিলে একটু কালার হবে, জাস্ট এই কারণেই। সো এই যে অনেক পরিমাণ তৈরি হয়ে গেছে, এটা দিয়ে অনেক দিন যাবে। এখানে আমি এতটুকু তৈরি করেছি। সো এইভাবে আমরা খুব সহজে হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে পারি। যদিও আমরা জানি হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে জাস্ট অ্যালকোহল লাগে, এই উপাদানগুলো, কিন্তু আমরা এগুলো হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার হিসাবে ব্যবহার করতে পারি জন্য। এবং এটা আশা করি এটা অবশ্যই কার্যকর হবে, যেহেতু আমরা এখানে সাবান বা ডিটারজেন্ট ইউজ করেছি। এটা অবশ্যই করোনা ভাইরাসের বিরুদ্ধে খুব ভালো একটা কাজ করতে পারে। সো আজকের মতো এখানেই, ধন্যবাদ।